ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা একটু সামনে আগে আসেন মেহরবানি করে। আর ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা এসে বসে যান, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? জিকির করলাম কার নামের, চিল্লায় বলেন কার নামের? জিকির করলে খুশি অনকে? আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর মধ্যে ইরশাদ করেন, বুখারীর হাদিস এটি, يقول الله سبحانه وتعالى انا مع عبدي اذا ذكرني وتحركت بي شفاته রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দেন যখন আমার বান্দাগুলি আমার নামের জিকির করতে থাকে, জিকির করার কারণে তাদের ঠোঁট নড়াচড়া করতে থাকে, আমি আল্লাহ দূরে নয়, আনা মা আব্দি, আমি আমার গোলামের সাথেই থাকি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই 60-70-80-100 বছরের জিন্দিগিতে মাত্র একদিন জিকির করার কি দাম দেখেন! কেয়ামতে দুটি শ্রেণী হবে, একটি জান্নাতি আর একটি জাহান্নামী। যখন একদল মানুষ সীমাহীন আনন্দ আর উল্লাসে মেতে উঠবে, ঠিক তখনই আরেক দল মানুষ অসহ্য যন্ত্রণায় জাহান্নামে ছটফট করতে থাকবে। এই জাহান্নামীদের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন, ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, যাও জাহান্নামে গিয়ে তাদের বের করে আনো। প্রশ্ন করা হবে কাদের বের করে আনবো? আল্লাহ পাক বলবেন এই বিশাল হায়াত জিন্দিগিতে যে একদিন শুধুমাত্র আমার জিকির করেছে, মাত্র একদিন, আও খাফানি ফি মাকাম, অথবা শুধুমাত্র একটা কাজে আমাকে ভয় করছে, তারাও বের করে জাহান্নাম থেকে এনে জান্নাতে ঢুকায় দাও, চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সাইয়েদনা লুকমান আলাইহিস সালামের নাম শুনছেন, যিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, ইন্নাহু কানা আবদান সালিহা, আসলে মানুষের নেক কাজ করতে করতে যখন মানুষ দুনিয়াকে লাথি মেরে দেয়, আল্লাহর প্রেমে মত্ত হয়ে যায়, সে ব্যক্তি আর সাধারণ মানুষ থাকে না, আল্লাহর অলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। লুকমান আলাইহিস সালাম আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তবে খুব চালাক, আল্লাহ তাকে হিকমত দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, তা আল্লাহ পাক লুকমান আলাইহিস সালামকে বললেন যে লুকমান ইউ উইল মাস্ট বি ডাই আফটার 40 days only, লুকমান শুধুমাত্র 40 দিন তোমার হায়াত আছে, এরপরে তুমি এই পৃথিবী থেকে চলে আসবে আমার দিদারে। আচ্ছা ভাই, কেউ যদি বলে তুমি এক মাস পরে মারা যাবা, এর কি দুনিয়ার দুনিয়া থাকে? যদি আল্লাহ পাক প্রত্যেককে তার মৃত্যুর সময়টি, ক্ষণটি, তারিখ এবং ডেট জানিয়ে দিতেন, আল্লাহর কসম কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বামরামও এই পৃথিবীর পিছনে পড়ে থাকতো না, আল্লাহর ভয় আর মৌতের ভয় অজ্ঞান হয়ে যেত, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তিনিও ভয় পেলেন, কিন্তু উনি চালাক মানুষ তো, ওনার আকৃতির 39টা, কোন কোন রেওয়াতে 40টা মূর্তি বানায় রাখছেন। সুবহানাল্লাহ পড়েন। যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য আসলেন, হি ওয়াজ সারপ্রাইজড, তিনি আশ্চর্যজনিত হলেন, আল্লাহ লোকমান কে একটা না 40? আল্লাহ বলেন লোকমান তো 40 হবে না, হবে একটা। বলে চিনবো কেমনে? বলে বুকের সাথে হাত লাগাও, যেই বুক থেকে আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইটি আমার লোকমান, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে জিকির দরকার আছে না নাই?
তবে সম্প্রীতির সময় একদল মানুষ জিকিরের পেছনে, তরিকা তাসাউফের পেছনে, আল্লাহ রসুল এবং তার সাহাবাদের পেছনে লেগেই আছে, কথা কন ঠিক কেনা? তারা বলে তারাবি আট রাকাত পড়ো, তারা বলে রসুলের মোহাব্বত বলতে কিছু লাগবে না। আবার তো দুই একজন বক্তা এরকম বলেন, নামও আছে তাদের ভার্সিটির মাল, নিজেরা বলেন ভার্সিটির মাল, এরপর আর বলেন কোরআনে কারিমে কোথাও নাকি রসুলের মোহাব্বতের কথা নাই, নাউজুবিল্লাহ বলো। সম্মানিত ভাইয়ারা, আমি আর একটি হাদিস আপনাদের কাছে পেশ করতে চাই, তবে লোকের যে অবস্থা, অনেক মানুষ ওখানে দাঁড়ায় আছেন, হয়তো এদের কোমরে ব্যথা বুঝতে পারতেছেন না। যদি সম্ভব হয় মাইকের আওয়াজ যতটুকু যায় আপনারা এসে বসেন, খালি মাঠে কথা বলতে কেউরই ভালো লাগে না, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা, লাস্ট একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, আমার গন্তব্য অন্যদিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরিন আমালিকুম, সাহাবারা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা সব আমলের চাইতে দামি? সুবহানাল্লাহ, বলেন ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ, ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, যে আমল করলে আল্লাহ তোমাদের সম্মান অনেক উঁচায় বাড়ায় দিবেন। শুধু তাও না, অখাইরিল্লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক, যে আমলটি আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য সাদাকা করার চাইতেও দামি। সুবহানাল্লাহ, পড়েন। আরো আছে, বলে কি, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে গাজী হওয়ার চাইতেও যে আমলটি দামি। সাহাবায়ে কেরামকে বলতেছেন আল্লাহ রসুল বলবো, তারা বেকারার হয়ে গেলেন, তারা বলেন কলু বালা, বলবেন না মানে অবশ্যই বলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন সে আমলটা আর কোনো আমল না, কলা যিকরুল্লাহ, আমলটা হচ্ছে আল্লাহর জিকির। এবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জিকির করি, লা ইলাহা ধন দৌলত চাই না, ইজ্জত হুরমত লাগবে না, তোমার প্রেমের পাগল বানাও, বানাও আমায় দিওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুকরগুজার হচ্ছি সে মহান রব্বে করিমের দরবারে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে দীর্ঘক্ষণ ধরে বাংলাদেশ নয় তথা বিশ্ববরণ্য আলেমের মুখে কোরআন এবং হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করলেন, এবং আপনাকে আমাকে এই রহমাতের একটি মজলিসে আসার তৌফিক দিলেন, খুশি না বেজার? কারা কারা খুশি, দোহা তুলে লাপাকে দেখা, নারায় তাকবীর। যে মহান মরিব, এ মায়া, এ দয়া, এই এহসান আপনার প্রতি করলেন, সে রব্বে করিমের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া উসওয়াতুনা ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে দেড় হাজার বৎসর আগে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মদিনা আল মুনাওয়ারার এমন একটি জমিনে শুয়ে আছেন, যেই জমিনের দাম হাত্তা মিন আরশিল মুআল্লা,
আল্লাহর আরশের চাইতে কোটি কোটি গুণ দামি। আল্লাহু আকবার বলুন। যিনি এখনো রওজায়ে আথারে বসে উম্মতের অ্যাপ্লিকেশন গুলি আল্লাহর কাছে প্রেরণ করতেছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আত্মার মাগফিরাত কামনা করছি সে সমস্ত বিদেহী আত্মার যারা আমাদের থেকে বিদায় হয়ে কবরের একটি কঠিন জায়গা অবস্থান করছেন। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউসের আলী মাকাম দান করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই ছিল আমার ভূমিকা। এবার বিস্তারিত কথার মধ্যে আমি যাব। আমি খুবই কম এলেমওয়ালা একজন মানুষ, আমি আমার দৃষ্টিতে নিজেকে বলি জাহেল। এখানে অনেক কথা হুজুর বলে গেছেন, আমি পুরো আলোচনাটি ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পেজের যারা এটা সম্প্রচার করেছেন, আমি পুরো আউয়াল থেকে আখের পর্যন্ত হুজুরের আলোচনা শুনেছি। হুজুর তাকওয়ার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং হুজুরের আলোচনাটা সাধারণ পীররা যে আলোচনা করেন এরকম না, এর চাইতে একটু ডিফারেন্ট। কথা কন ঠিক কিনা? তবে প্রকৃত আল্লাহওয়ালা মানুষ যারা তাদের কথাগুলি এরকমই হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, হুজুর আলোচনা করতেছিলেন তাকওয়ার উপর। আপনারা শুনছেন ডাইরেক্ট, মজা বেশি পাইছেন, আমি শুনছি লাইভে, তারপরে কম পাই না একবারে। আমি হুজুরের বাকি কথাটি বলতে চাই, যে হুজুর তাকওয়ার উপরে কথা বলেছেন, আমিও বলতে চাই যে তাকওয়া অর্জন করলে কি লাভ। আল্লাহ পাক কোরআনে কারীমে যারা তাকওয়া অর্জন করেছে বা করবে তাদের জন্য আটটি ওয়াদার কথা বলেছেন। সবাই বলেন কয়টা? আটটি। আটটি আল্লাহ পাক কোরআনে কারীমে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর প্রকৃত অর্থে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার বলুন। এইরকম তাকওয়া যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আটটা ওয়াদায় ওয়াদাবদ্ধ হলাম, আমি আল্লাহ আটটা পুরস্কার তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম যদি তাকওয়াকারী হয়ে যায়, পরহেজ অবলম্বন করে, তার গোটা জিন্দগিটা আমি আল্লাহর ভয়ের রং দ্বারা সাজায় দেয়, আমি আল্লাহ ছাড়ার কাউকে যদি ভয় না পায়, কারো কাছে যদি তার সেরটা মাথাটা নত না করে, তার সাথে আমার প্রথম কমিটমেন্ট এক নম্বর ওয়াদা হলো, আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবং একটি মানুষ জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমল দরকার, ততটুকু নেক আমল আমি আল্লাহ ওই বান্দারে করার তৌফিক এই দুনিয়ায় বসে দিয়ে দিব। আমার আল্লাহ ডেকে ডেকে বলছেন, আল্লাহ বলছেন, হে মোমেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, ইউসলিহ লাকুম আমালুকুম, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত খারাপ আমলগুলি নেক দ্বারা বদলায় দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব।
সম্মানিত ভাইয়ারা, যদি কারো জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর আল্লাহ তারে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল দরকার করার তৌফিক দেন, আমি মনে করি তার চাইতে বড় পাওয়ারফুল সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর হতে পারে না, ঠিক কিনা বলেন? তবে এই তাকওয়ার শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে পারি না বলেই আমার সন্তান সে হয় ইয়াবাখর, বাবাখর, ফ্যান্সি ডিল খোর, ধর্ষণকারী, তাও কি শিশু ধর্ষণকারী, ঠিক কিনা বলেন? এদেশ থেকে কখনোই কোনো প্রকারেই দুর্নীতি হটানো যাবে না যতক্ষণ না স্কুল মাদ্রাসা এবং বিদ্যালয়গুলিতে একটি বাচ্চার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত যতক্ষণ না তাকে তাকওয়ার শিক্ষা না দেওয়া হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, দুই নাম্বার ওয়াদা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, এই পৃথিবীতে শত্রু সবার আছে, কথা কন না, কিন্তু সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই যেই মানুষ যত বেশি খারাপ তার তত বেশি বন্ধু, ঠিক কিনা বলেন? আর যেই মানুষ যত বেশি ভালো, যেই মানুষ যত বেশি পিওর তার তত শত্রু বেশি, তার উপর মিথ্যা মামলা তত বেশি, মানুষ তারে নানান ফতোয়ার মধ্যে আবদ্ধ করে রাখে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দুনিয়ার খাসলাত। আল্লাহ পাক বলছেন এই যে শত্রু তোমার রয়েছে, যদি তুমি একটা জিনিস অর্জন করতে পারো আমি আল্লাহ শত্রুর শত্রুতা থেকে তোমারে বাঁচায় নিব, সুবহানাল্লাহ। ওই জিনিসটা কি? তাকওয়া। জোরে কোন কথা বলো না বাবারা, আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন দুই নাম্বার ওয়াদা, দুই নাম্বার কমিটমেন্ট হল আমার কোন গোলাম যখন তাকওয়াকারী হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আমি তার সাথে এই ওয়াদায় ওয়াদাবদ্ধ, শত্রুর সমস্ত শত্রুতা থেকে আমি আল্লাহ তারে বাঁচায় নিব। আল্লাহ পাক বলেন وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে যদি তোমরা সবর করতে পারো, আমি আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে ধৈর্য হারানা হয়ে যাও, আর যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, যত বড়ই শত্রু তোমার থাকুক না কেন পৃথিবীতে আমি আল্লাহ শত্রুর শত্রুতা থেকে তোমার হেফাজত করে নিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা সাহায্য চাই আল্লাহর কাছে পাই না। আল্লাহ বলতেছেন বান্দারে সাহায্য যদি পাইতে হয় দুই ভাবে চাও, যারা জানেন পড়ে নিয়া। أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের নাকি দীর্ঘক্ষণ ওয়াজ শোনার পরে ক্লান্ত নাকি সিন্নি খাওয়ার লাগবো সবাই এক প্লেট করে? খাইলেই শুননি বা। সম্মানিত ভাইয়ারা, আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমরা যারা ইমানদার তোমরা আমার আমার কাছে দুই ভাবে চাও, বিসবর ধৈর্যের দ্বারা এবং সালাত নামাজের দ্বারা। এই দুইটা যদি কম্পেয়ার করে চাইতে পারো যা চাবা আমি আল্লাহ সব দিয়ে দিব, সুবহানাল্লাহ বলেন। তবে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই দুইটা জিনিস সবাই চাইতে পারে না, যারা আল্লাহরে ভয় করে তাকওয়াকারী তারাই শুধু এই দুইটা মাধ্যমে চাইতে পারে, কন্যা সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়াদা হলো আল্লাহ পাকের কোন গোলাম যদি তাকওয়াকারী হয়ে যায়, আল্লাহরে ছাড়া আর কাউরে ভয় না করে,
জীবনে মুসিবত যদি আসে আল্লাহর কাছে সে মাথা নত করে। এই কোয়ালিটির কোন মোমেন্ট যদি পৃথিবীতে হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার নিজেই ভালোবাসব। কন্যা সুবহানাল্লাহ, যারা ইমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর ভালোবাসার ব্যাপারে বড় কঠিন। এর মানে হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা আল্লাহর রাস্তায় সর্বদা জান মাল কুরবানের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন, আল্লাহরে কেউ গালি দিলে রাসূলকে নিয়ে কেউ কটাক্ষ করলে মুমিনরা সহ্য করতে পারে না। এই স্পিরিট তৈরি করে দিলেন কে? আস্তে বলবেন না, জোরে বলুন কে? আল্লাহ বলেন এই কোয়ালিটি দিয়ে তারা আমারে ভালোবাসতে চায়। কিন্তু বান্দারে যদি তাকওয়ার মতো মহান গুণ তোমার মধ্যে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসব, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যারা তাকওয়াকারী তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন, যদি আল্লাহ কেউ রে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যদি কেউ পেয়ে যায় তার দুঃখ কষ্ট আছে নাকি? সে তো মেয়ে দুনিয়ার বাদশা। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর ভালোবাসার জন্য রসুলকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? তবে এখন বহু মানুষ পাওয়া যায় রসুল বিদ্বেষী, তারা সহি হাদিসের দাবিদার, তারা দীনও প্রতিষ্ঠা করতে চান, কিন্তু কিছু হইলে এই রসুলকে আঘাত দিয়ে কথা বলে আসে না নাই। কোন এক কুলাঙ্গার তিনি বলেছিলেন কেয়ামতের দিন নাকি আল্লাহর হাবিব পাপের চিন্তায় পেরেশান থাকবেন, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, এই জাতীয় বক্তাদের জিব্বাগুলি টেনে ছিঁড়ে ফেলা দরকার, ঠিক কিনা বলো? এদেশ আল্লাহর অলিদের দেশ, এদেশে তোমার বাপদাদাই ইসলাম কায়েম করে যায় নাই, এদেশ এখনো আজান ফজর হয় আজান দ্বারা, এদেশের জমিন খুললে পরে এখনো হাজার হাজার অলিয়া উলিয়াদের জীবন্ত লাশ পাওয়া যায়, সেই দেশের রাসূল সাহাবা নিয়ে কটাক্ষ করলে আমরা ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর ভালোবাসাই যদি আপনি পেয়ে যান, আপনার আর কিছু দরকার আছে? চতুর্থ নম্বর ওয়াদা, কথা বোঝা যায়? আরো একটি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর ইওর লাইফ, আপনার গোটা জিন্দগির জন্য এটি অত্যন্ত দরকার, সেটি হচ্ছে সম্মান। সবাই বলেন কি? এই সম্মানকে কেন্দ্র করে পৃথিবীতে যত আকাম কুকাম, হামলা মামলা, মারামারি, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, সব কিন্তু সম্মানের জন্য, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমি পত্রিকায় দেখেছিলাম এক অন্ধ ভিখারী, তিনি 25,000 টাকা তাদের কোনো এক ভিখারির যারা লিডিং দেয় তাদেরকে ঘুষ দিছেন। বলে কেন? কয় সে ওই ভিখারি সমিতির সভাপতি হইতে চায়। বড় এক নম্বরে তুই সহে দেওস না, দুই নম্বরে খাও খরাত কইরা, তিন নম্বরে আবার ঘুষ দিছস, কিসের জন্য? সে সভাপতির চেয়ার চায়। ওই ব্যক্তিও জানে যদি সভাপতি হওয়া যায় তাহলে মানুষ আমার স্যালুট দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ারা, পেপার পত্রিকা খুললে দেখবেন এক ভাই আর এক ভাইরে মেরে ফেলছে, কারণ তিনি এমপি ইলেকশনে দাঁড়াইছেন, চেয়ারম্যানিতে দাঁড়াইছেন, এটার জন্য আছে না নাই? ভালো মানুষ যার দেখলে শয়তানেও সালাম দেয় দুই তিনবার, যে হুজুর আপনার মতো আল্লাহর ওলি হয় না, কিন্তু এমন একটা মামলা বা এমন একটা মিথ্যা কথা তার নামে দেশ এবং দেশের বাহিরে প্রচার, উদাহরণ, যে যেটা শয়তানও বিশ্বাস করবে না। কারণ কি? আর একজনে বলে তার ফায়দা কি? ওর তো কোনো কোয়ালিটি নাই, এর নামে যদি আমি বদনাম করতে পারি তাহলে মানুষ আমারে মনে করবে আই এম দা মাল, কথা কন ঠিক কিনা? মানে আমি কিছু একটা। তাহলে সম্মান চায় না পৃথিবীতে এমন কেউ নাই, পাগলও সম্মান চায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দারে যদি তুমি তাকওয়াকারী হয়ে যেতে পারো,
আমি আল্লাহ ওই তাকওয়াকারী বান্দার সম্মান আকাশ চুম্বি বাড়ায় দিব। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই দামি যার কলবের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলেন সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে কেউ ছয় দিরহাম দিয়ে কিনতে রাজি হয় নাই ইসলামের ছায়া তলে আসার কারণে এবং আল্লাহর ভয় অন্তরে লালন করার কারণে, সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলেছেন আমাদের দুইজন নেতা আদর্শের নেতা হচ্ছেন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তাকওয়ার নেতা হচ্ছেন সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বললেন বেলাল আল্লাহ তোমার এত সম্মান বাড়াই দিল কেন? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কি এমন সম্মান? আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গেলাম জান্নাতের মধ্যে আমি আমার বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। সাইয়্যিদিনা বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর অন্য তেমন কোন দামি আমল নাই, আমি যখন অজু করি কেবলমাত্র আল্লাহর ভয়ে অজু করি, কথা বলি না। অজু যখন শেষ হয়ে যায় আল্লাহর ভয়ে মসজিদে গিয়া দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেন বেলাল রে তোমার এই তাকওয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে তুমি পা দিও সে জমিনে আর তোমার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে শুনায় দিয়েছে। সম্মানিত ভাইরা, এজন্য তাকওয়া আমাদের দরকার খুব বেশি বেশি। আজকে দেখা যায় কিছু এলেম কালাম শিখলে, আমরা আমাদের কথাই বলি, কিছু টাকা পয়সা হলে মানুষ আর মানুষ মনে করে না, আর উনি একমাত্র পৃথিবীর মানুষ আর বাকি যা আছে সব গরু ছাগল। কথা কন ঠিক কিনা? বউ বক্তা আছেন মুসাবাও করা যায় না, ঠেলা মেরে ফালায় দেয়, আছে না নাই? তাদের সাথে একটু মোবাইলে কথা বলবেন ঠাস করে মোবাইলটা কাটা দেয়। আপনি মনে করলেন যে উদাহরণ চান্দাই দরবার না, এটা দরবার শরীফ, এখান থেকে আমি দাওয়াত দিলাম হুজুর আগামী বছরের জন্য আমার একটা প্রোগ্রাম দরকার, রাখেন ব্যস্ত আছি, অথচ কিন্তু পুরা ফ্রি। এরপরে পরবর্তীতে ফোন দিলেন, বলবে যে আমি এখন ঘুমে আছি। আর একটু পর ফোন দিলেন, আমি এখন খাইতেছি। আর একটু পর ফোন দিলে সে বাথরুমেও থাকতে পারে। কথা কন ঠিক কিনা? এরপরে ভাই আমি তো এত দূরে প্রোগ্রাম টোগ্রাম নেই না, অথচ আর মোবাইলের মানে ওর ডায়েরি খালি, আমার তো বহুত বড় বড় জায়গায় প্রোগ্রাম, 50,000 টাকা অ্যাডভান্স, সুবহানাল্লাহ। কোন নাউজুবিল্লাহ বলে এরপরে কোন মতে 20,000 টাকা তারা অ্যাডভান্স দিছেন, এরপরে আর হুজুরের মোবাইল ধরে না। এখন যারা মাহফিলে দাওয়াত দিছে তারা তো ইন্নালিল্লাহ পড়তেছে, যে কোনো সময় যে দাওয়াত দিছে পাবলিকের পিডানে এর জানাজা হয়ে যেতে পারে। কথা কন না? এরপরে মোবাইল ধরে না ধরে না, যেদিন মাহফিল এদিন সন্ধ্যার পরে মোবাইল খুলছেন, বলে আমার তো মারাত্মক অসুস্থ, আইসিউর ডাক্তাররাও দেখে আমার দেখে পলায় আর এক আইসিউতে গেছেন, আমার বউর কলেরা হয়েছে, আমার মেয়ের ঝোলা হয়েছে, পোলায় ঠাডা পড়ছে, আছে না নাই? এই জাতীয় মানুষের সাথে মুসাবা করতে যাবেন কথাটাও পর্যন্ত কয় না। তাহলে তুমি এলেম শিখলে আলেম হলাম, তোমার চরিত্রই চেঞ্জ হলো না, তোমার মতো আলেম রে সকাল সন্ধ্যা তিন বেলা জুতা দিয়ে আদর করা দরকার, ঠিক কিনা বলেন? যার মধ্যে সুলতানে মদিনার আদব নাই, যার মধ্যে আউলিয়ে কেরামের চরিত্র ফুটে ওঠে না, তাহলে তুমি কি এর আলেম? তোমার মতো আলেম কুসু কুসুর লোকে গলায় ধরে দাও, ঠিক কিনা বলো মুসলমান? কারণ মূল সমস্যাটা এর মধ্যে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে অ্যাডভান্স 50,000 টাকাও নিত না, 20,000ও নিত না, মানুষের সাথে ভালো কথা কত রাগ করেন আপনারা? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে? আর একটু বলবো না থাকবে? আমার ভাইরা, পঞ্চম আদা হল
আল্লাহ পাকের কোন গোলাম যদি তাকওয়াকারী হয়ে যান, আল্লাহ পাকের ভয় যদি অন্তরে তিনি জায়গা করে নেন, এই বান্দার এত সম্মান আল্লাহ বাড়ায় দেন যে এই দুনিয়ায় বসে আল্লাহ তার জান্নাত এবং আখেরাতের সুসংবাদটা দিয়ে দেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীল লিকালিমাতিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডিকে ডিকে বলছেন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, প্রথম দৌলত হলো ইমানের, ইমান আনায়নের পরে যারা তাকওয়াকারী হয়ে যাবে, তাকওয়া অবলম্বন করবে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের। আল্লাহু আকবার বলেন, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো নড়চড় হয় না, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর কথা আল্লাহর ওয়াদা হলো চিরসত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ বলেন বান্দা জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়ে যাবা আর আখেরাতে কোনো টেনশন থাকবে না। আরো একটা জিনিস আছে, এই ইমানের পরে যদি তাকওয়ার গুণ তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ তোমাকে আর সাধারণ মানুষের কাতারে রাখব না, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানায় তোমার জীবনটারে ধন্য বানায় দিব, আর আমার যখন বন্ধু তুমি হয়ে যাবা তাহলে তোমার ব্যাপারে আমার করা হুঁশিয়ারি, যারা জানেন পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে এদের কোনো টেনশনও নাই, দুনিয়াও টেনশন নাই, আখেরাতেও টেনশন নাই, এরা টেনশন মুক্ত দুনিয়াও আখেরাতে। সুবহানাল্লাহ বলেন, তাহলে আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলি হতে হলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। মনে রাখবেন, শরীয়তের কথা অনেক জায়গায় সস্তা পাবেন, কিন্তু আত্মার খোরাক হচ্ছে মারেফত। মারেফতটা রাস্তায় ঢোল পিটালে পাওয়া যাবে না, গুণী মানুষের কাছে আসতে হবে, যাদের কাছে আসলে ইলমে তাসাউফের চর্চা করতে পারবেন। তাসাউফ চর্চা করতে করতে আপনার অবস্থা এমন হয়ে যাবে, আপনার চোখটার সাধারণ চোখ থাকবে না, আপনার কানটা সাধারণ চোখ থাক কান থাকবে না, আপনার পাটা সাধারণ পা থাকবে না, আল্লাহর ওলির পা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করতে করতে মানুষের কি অবস্থা হয়? এক সাহাবীর উদাহরণ দিচ্ছি, হাদিসটা দাঈফ উসানাদ, দাঈফ হাদিস, আতিয়া, এখানে ইবনে লাহিয়া দুর্বল আছে সনদে, কিন্তু মনে রাখবেন হাদিস যদি দাঈফ হয় বিভিন্ন রেওয়ায়াতে বর্ণনার কারণে এটা হাসান লি গাইরি হয়ে যায়, এটার দাঈফ থাকে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারায় সকালবেলা রাস্তা দিয়ে হাঁটছেন, একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল যার নাম হচ্ছে হারেসা ইবনু মালিক। কোন কোন রেওয়ায়াতে হারেস ইবনু মালিক আছে, কিন্তু মেজরিটি যে রেওয়ায়াত এর মধ্যে হারেসা ইবনু মালিক তার নাম। আল্লাহর হাবিব তাকে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, হারেসা তোমার সকালটা কেমনে কাটলো কও তো। তিনি বলছেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকৃত মুমিনের যে কয়টি গুণ থাকে বা ইমানের যে হাকিকত একটা মানুষের মধ্যে থাকা দরকার,
এই কোয়ালিটি আমার মধ্যে আছে, এই কোয়ালিটির উপরে আমার সকালটা হয়েছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এটার সাহস তো কম না। রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে আছেন, যিনি হ্যাঁ বললে উম্মতের জন্য হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, তিনি শারিয়া রাসূলের সামনে বলতেছেন। আবার রাসূল বলতেছেন উংজুর ইলা মা তাকুল, তুমি কথাটা কি বললে একটু ভেবে দেখো তো। ফাইন্না লিকুল্লি কাউলিন হাকীকাহ, প্রত্যেকটা কথার একটা হাকীকত আছে, তুমি কথাটা কি বললা। সাহাবী বলেন কদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলবটারে দুনিয়া থেকে পাক বানিয়ে ফেলেছি, আমার কলবে আর দুনিয়া নাই, দুনিয়ার প্রতি নফরত শিখেছি, আমার কলবে আল্লাহর ভয় আর তার রসুলের জন্য মহব্বত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হাবিব বললেন হারে সারে কেমনে অর্জন করলা বলতো। বলে আর রসুল আল্লাহ, আমি দিনের পর দিন রোজা রেখেছি আর আল্লাহর ভয়ে রাতের পর রাত আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছি। এই জন্য মদিনায় যখন আমার নবীজি গেলেন, প্রথম চারটা কথা আমার রসুল বললেন। আল্লাহর হাবিব গিয়ে বললেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব সকল, তোমাদের আমি কয়েকটা ডিউটি দিই। এক নাম্বার হলো আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করো, তোমার ভাইদের মাঝে সালাম বেশি বেশি দাও। দুই নাম্বার হলো ওয়াতাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক করে মজবুত করো, ঠুনকো বিষয় নিয়ে আত্মীয়তার সম্পর্ক করে ছিন্ন করো না। ওয়াসাল্লু বিল্লাইল, আর রাতের তখন নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায় যায়। এই চারটা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি রাসূল বলি এই চারটা কাজ করতে পারলে আল্লাহর জান্নাতে নিরাপদে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন দিনের পর দিন রোজা রেখেছি আর রাতের পর রাত নামাজ পড়েছি, যেহেতু দুনিয়া আমার, দুনিয়া থেকে আমার কলব পাক হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে কিছু দিয়েছেন। বলে কি? বলে আর রাসূল আল্লাহ, আমি আসমানের দিকে তাকালে আকাশের চরর সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। ফাকা আমনি বি আরশ রাব্বি বারিসা, এখন আমি আসমানের দিকে তাকালে ডাইরেক্ট আল্লাহর আরশটা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আগে আমি তাকাইলে শুধু আসমান দেখতাম। ফাকান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, এখন আমি আকাশ আসমানের দিকে তাকালে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে মোলাকাত করতেছেন, ওই দৃশ্য আমার আল্লাহ আমারে দেখায় দেন। এটা সম্ভব, কারণ কোরআন বলছে তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সাউন্ড হালকা একটু বাড়ায় দেন তো ভাই। আল্লাহ পাক বলেন, যারা আমার প্রেমে দুনিয়ার রাত্রি মানল, আমার জন্য যে সমস্ত মোমেন গুলি দেওয়ানা হয়ে দুনিয়ার হারাম বানায় দিল, তাদের নজরের পাওয়ারকে তোমরা ভয় করো। তারা সাধারণ চোখ দ্বারা দেখে না, যেইটা দ্বারা দেখে ওইটা আমার, আমি আল্লাহর নূর, আমি আল্লাহর নূর দ্বারা তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। তো ওই সাহাবী বললেন আরো একটা জিনিস আল্লাহ আমারে দেখায় দেয়। বলে কি? জাহান্নামের যে কষ্টের একটা নমুনা, এর একটা চিত্রও আমারে আল্লাহ দেখায় দেন। সুবহানাল্লাহ। পড়েন, দেখেন আল্লাহর হাবিবের রিয়্যাক্ট দেখেন। রাসূলুল্লাহ বললেন আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়েছে। এই বাসারাত বর্তমানের মারেফত, যেমন
অনেক ভাই বলেন শবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু লাইলাতু নিসফি মিন শাবান তো আছে। যেমন আগে ছিল বোম্বাই, এখন হয়ে গেছে মুম্বাই, কথা কন না? যেমন বহু জিনিস আছে যেগুলি যুগের পরিবর্তনের কারণে জিনিস এক, নাম চেঞ্জ হয়ে যায়, কথা কন ঠিক কিনা? যেমন ওয়ারিদ এখন রবি হয়ে গেছে, ডিজিউস জিপি এখন তো সব সময় এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বললেন আবসারতা ফালজাম, তোমার বাসারাত হাসিল হয়েছে, তুমি ইস্তিকামাত থাকো। উনি দেখলেন দিস ইজ দ্য মোমেন্ট, এটাই তো সময়। তিনি আল্লাহর হাবিবরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ, বলেন কি দোয়া করব? আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। চিল্লায় পড়লেন আল্লাহু আকবার। ফাদা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন। উনি যুদ্ধের ময়দানে গেলেন, ওহুয়া আউয়ালু মান উস্তুশহিদা, ওই যুদ্ধে প্রথম শহীদ যিনি হলেন তিনি হলেন হারেস ইবনে মালিক। সুবহানাল্লাহ, ওনার শাহাদাতের কথা ওনার দরদি মা শুনতে পেলেন, দৌড়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেলাম আমার কলিজার টুকরা হারেস নাকি শহীদ হয়ে গেছে। নবীরে, শহীদ হয়েছে আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে জানতে এসেছি আপনি বলেন আমার ছেলেটা কি জান্নাতে আছে নাকি? যদি জান্নাতে থাকে আমি কসম করে বলছি নবীরে, জিন্দগিতে আর আমি কোনোদিন কাঁদব না, কিন্তু অন্য কোনো জায়গায় যদি আমার কলিজার টুকরা থেকে থাকে নবীরে, আমি কথা দিচ্ছি আমার চোখের পানি শুকাবে না। রাসূল চুপ থাকলেন। এবার আপনি বলুন তো, জান্নাতে আছে না জাহান্নামে আছে রাসূল বলতে পারবেন কিনা? চিল্লে বলো পারবে কিনা? এক শায়খকে বলে, শায়খের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমরা কইয়েই ফেলাইলাম, বেয়াদব সে না, দরকার আছে না নাই? তিনি বলছেন আল্লাহর হাবিব নাকি কিছুই জানে না। উমাইয়া উমাইয়া হুক্কা রে বা, চিল্লা এখন নাউজুবিল্লাহ। তিনি বলছেন আল্লাহর হাবিবের চাইতে নাকি আদম আলাইহিমুসসালামের আলেম কয়েক লক্ষ গুণ বেশি। এটা আদি ও আসল, একেবারে 100% প্রিয়র, ভেজাল মুক্ত জাহেল, কোন জাহেল ছাড়া এই ধরনের মন্তব্য করতে পারে না, ঠিক কিনা বলেন? যেই রসুলের শানে আল্লাহ বলছেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আপনি যা জানতেন না সব এলেম আমি আল্লাহ আপনারে জানাই দিয়েছি। আল্লাহর হাবিব বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে ইলমের শুরু ইলমের শেষ এভরিথিং যত প্রকার এলেম আছে সব আল্লাহ আমার জানাই দিয়েছেন। আরেকটু ক্লিয়ার করে বলি, আল্লাহর হাবিবের ইলম বোঝার জন্য এত কিছু দরকার নাই, একটা হাদিস যথেষ্ট। আল্লাহর হাবিব হচ্ছেন সাহেবে কোরআন, কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যা আমি কোরআনে রাখি নাই। আল্লাহর হাবিব আবার ব্যাখ্যা করছেন হাদিসে, মান আরাদাল ইলমা ফালিউসাউবিরাল কোরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তোমাদের কেউ যদি এলেম অন্বেষণ করতে চাও, পাণ্ডিত্য অর্জন করতে চাও, কোরআনে করিম নিয়ে অধ্যয়ন করো, রিসার্চ করো, ফা ইন্না ফীহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, কারণ আল্লাহ পাক ইলমের শুরু ইলমের শেষ সব ধরনের ইলম কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটা উদাহরণ দেই আল্লাহর হাবিবের ব্যাপারে। আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? এর তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ আপনার সিনাচাক করার পরে যত এলেম
যত দয়া মায়া হেকমত সব আল্লাহর হাবিবের সিনায় ঢোকাই দিয়েছে। সুবহানাল্লাহ, কুক্কা জোরে বা। আমার ভাইরা, আমার নবীজির জিন্দেগিতে চারবার সিনা চাক হয়েছে। প্রথম যেবার হলো চার অথবা ছয় বছর বয়সে, দুইটা মতান্তর পাওয়া যায়। আল্লাহর হাবিবের চতুর্থ বছর বয়সে যখন প্রথম সিনা চাক হলো, ওয়াদিয়া হালিমায় নবীজি ছিলেন, তার দুধ ভাইয়ের সাথে খেলা করতেছিলেন। দুধ ভাই দৌড়ে এসে মা হালিমাকে বললেন, আম্মারে কে যেন তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেড়ে দিয়েছে। এই কথা শুনে আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। আসার পরে দেখতেছেন আল্লাহর হাবিব বসা, কোনো কথা বলছেন না, আসমানের দিকে একবার তাকান আর একবার জমিনের দিকে। হযরতে মা হালিমাতুস সাদিয়া বললেন, আব্বারে কে নাকি তোমার বুক ফেড়ে দিয়েছে? বলে, মা দুইটা লোক এলো আমার শুইতে, বললো আমি শুইলাম, এরপরে কি হলো আমি বলতে পারি না, তবে দুইটা তফাত দেখা যায়। আগে যদি আমি আসমানের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত, এখন যদি আমি আসমানের দিকে তাকাই আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখা যায়। মারে আগে আমি নিচের দিকে তাকালে আমার জমিনের তলার শুধু মাটি দেখা যাইতো, এখন যদি এই জমিনের দিকে তাকাই তাহতাল বাহরিনার, এই জমিনের নিচে একটা সাগর আছে, সাগরের নিচে আর একটা আগুনের সাগর আছে, ওই পর্যন্ত আল্লাহ আমারে দেখা দেয়। বিজ্ঞান বলে পৃথিবীর শুরু যেকাল যেই জায়গায় পৃথিবীর ভূগর্ভ, এইটা হচ্ছে আগুনের আগ্নেয়গিরির একটা খেলা, ওখানে ওই জায়গা হলো পৃথিবীর শুরু, আর পৃথিবীর সর্বতম শেষ সীমানার দিক হচ্ছে আরশ। আল্লাহ এই পৃথিবীর শুরু আর আসমানের শেষ আরশ পর্যন্ত চার বছর বয়সে আল্লাহ তার হাবিবকে দেখায় দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি জাহেল না হলে এই জাতীয় কথা বলতে পারে না। আর একটা সেই হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, তারিখে খামিস থেকে হাদিসটি আমি কোট করেছি, আবু বকর ইবনু আইস তার মাওলিদ কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম সরকাশি রহমতুল্লাহ আলাই শরহে বুরদাতিল মাদিহ এর মধ্যে উল্লেখ করেছেন, হাদিসটি সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বলেন, লাম্মা উলিদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাজিনিল জিনান আবশির ইয়া মুহাম্মদ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা বাকিয়া লিনাবিয়িন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতাহু ফাআনতা আকছারুহুম ইলমান ওয়া আশজাহুম কলবান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের যখন জন্ম হল, বেলাদতের পরে জান্নাতের রেদওয়ান ফেরেশতা এসে আমার নবীজির কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ, তাম পৃথিবীর কোন নবীকে এত এলেম দেওয়া হয় নাই যত এলম আল্লাহ তাআলা আপনি রসুলকে দিয়ে দিয়েছে। ফান্তা আকছারুহুম ইলমান, আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় এলেম ওয়ালা হলেন আপনি। ওয়া আশজাউহুম কলবান, সবচাইতে শক্তিশালী হার্ট আল্লাহ আপনারে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাইলে কি আর মিরাজে যাইতে পারতো? মুসা আলাইহিসসালাম বলছেন, রব্বি আরিনি, আল্লাহ ধমক দিয়েছেন, লান তারানি, কোনো সময় দেখতে পারবি না। আর আল্লাহর হাবিবরে আল্লাহ বলছেন, হাবিব ওয়েলকাম, আপনি আসেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আমার দিদারে ধন্য হয়ে পৃথিবীতে চলে যান। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বলতেছিলাম রসুল কি বলতে পারবেন সে জান্নাতে আছে না জাহান্নামে আছে? চিল্লা এখন যারা কইলেন না, এদের মনে হয় সম্ভবত কোনো মানে কনফিউজড আপনারা, চিল্লা বলেন পারবে কিনা?
আল্লাহর হাবিব কিছুক্ষণ চুপ ছিলেন, বললেন হার স্যার মারে জান্নাত তো আর এত ছোট্ট জায়গা না, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ তার বিশালতা হলো জমিন আর আসমান, তুমি জানো নাকি তোমার ছেলে কোথায় আছে, শোনো ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা তোমার হারসা জান্নাতুল ফিরদাউসের আলী মাকামে অবস্থান করতেছে। তার মা হাসতে হাসতে দৌড়ে গেলেন, বললেন হারসারে নসিবে তোমার, তাইলে এই যে পাওয়ার আল্লাহ দান করলেন তাকে অর্জন করার কারণে ঠিক কিনা বলেন। ছয় নম্বরের ওয়াদা হলো আল্লাহর কোন গোলাম যদি তাকওয়াকারী হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহ বলেন জাহান্নামটা তার জন্য আমি হারাম করে আমি আল্লাহ তাআলা তার জান্নাতের মালিক বানায় দিব। এজন্য কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছেন দুই ধরনের ওয়ার্ড ইউজ করেছেন, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। যেমন আল্লাহ বলছেন আল্লাহ আকবার বলেন, জিকির করেন, জোরে লাইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ দুই ধরনের শব্দ ইউজ করছেন, একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া। তবে যেখানেই আল্লাহ জান্নাতের বয়ান খোলাসাভাবে করছেন সেই জায়গায় আল্লাহ একটা শব্দ ইউজ করছেন, সেটা হলো তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আবার বলেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আবার আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। তার মানে যত জায়গায় আল্লাহ জান্নাতের বয়ান করছেন আগে লাগাইছেন কি, তাকওয়া এবং ইমান। আল্লাহ বলেন ইমানের পরে যদি তাকওয়া অর্জন করতে পারো জাহান্নাম হারাম করে জান্নাতের মালিকানা দিয়ে দিব। আল্লাহ আকবার বলুন। সম্মানিত ভাইরা, এই যেই ব্যক্তি শেষে জান্নাতে যাবে তার অবস্থা কি হবে? বুখারীর বর্ণনা, সেই ব্যক্তি জাহান্নামে থাকবে, থাকতে থাকতে পুড়তে পুড়তে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ ফেরেশতা পাঠাবেন, সংক্ষেপে শেষ করে দেই যে আসার পরে বলবেন তোমার কি কোনো অ্যাপ্লিকেশন আছে, ডু ইউ হ্যাভ এনি অ্যাপ্লিকেশন, কোনো অ্যাপ্লিকেশন আছে তোমার? আছে। এই জাহান্নামের মাঝখানে থাকতে থাকতে অবস্থা খারাপ, একটু সাইড করে কাইন্ডলি আল্লাহ যদি একটু দয়া করে আমারে একটু জাহান্নামের কিনারা এনে দেয় তাইলে আমি বড় বাইসা যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতারে বলবেন, তারে জিজ্ঞেস করো এরপরে তো আর কিছু চাইবে না, বলে না আমি ওয়াদা দিচ্ছি এরপরে আর কিছু চাইবো না, একটু জায়গায় এনে দেন।
আল্লাহ বলবেন ঠিক আছে আমার গোলাম রে, ধরে ধরে এই জাহান্নামের এক কিনারায় নিয়ে আস। কিছুদিন যাওয়ার পরে পূর্বের কমিটমেন্টের কথা আর বলে ভুলে গেছে। দেখবেন আমাদের দেশের পান্ডা নেতাদের ওই অবস্থা, যখন ক্ষমতায় যায় যাওয়ার আগে হায় রে কমিটমেন্ট, যখন ক্ষমতা হের বাড়ি গেড়ে হয়েছে পাবলিকে না খায় আমরা আসে না নেই। তা মানুষ হলে এমন, সুখে থাকলে পিছনের কথা ভুলে যায়। আগে পান্তাবাদ খাওয়ার জো ছিল না, জো বুঝেন মানে পান্তাবাদ খাওয়ার তৌফিক ছিল না, বেড়াই যে একটা সরকারি পাই চাকরি পাইছে, এখন বাপরে আর বাপ কয় না, মা রে আম্মা কয় না, হ্যাঁ আব্বা আম্মা হয়ে গেছে, হাওড়ি শ্বশুর আর শাশুড়ি কথা কন ঠিক কিনা কবল পর আছে না নাই, ওই বেড়ারা মনে থাকবে না, বলবে আল্লাহ আর একটা কথা আছে কি বলে, তুমি না বলছিলা যে জাহান্নামের কিনারাইলে আর কিছু চাইবা না, এখন আবার কি কও? বলে এটা লাস্ট। বলে ঠিক আছে বলো, জাহান্নাম থেকে উঠাইয়া এই তো জান্নাতের কাছাকাছি, মানে কোনো বর্ণায় আসছে সে ওখান থেকে জান্নাতের একটু সুগ্রান টান পাবে, আল্লাহ একটু সংক্ষেপে আমারে যদি একটু নিয়া ওই জান্নাতের বারান্দা একটু রাইখা দিতেন, জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন, এমন জান্নাত জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের থেকে লুকাইত রাখলাম, কেউ জানো না ওই জান্নাতটা কেমন। যখন একটা পলক জান্নাতটারে তোমরা দেখবা, কুররাতু আয়ুনিন, তোমাদের অন্তর তোমাদের চক্ষু উভয় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলবেন গোলামের এরপরে আর কিছু চাইবা না তো? বলে না, ওকে অ্যাপ্লিকেশন ইজ গ্রান্টেড, ইউ ক্যান কাম নাও ইজিলি, আসো থাকো। এখন মনে করেন মিয়া আপনি যাবেন ইতালি, যাবেন লন্ডন, আমেরিকা, এয়ারপোর্টে গেছেন, এখন খালি ঢুকতে পারলেন না, তখন দিল তো আর দিল নাই, তখন দিলের মধ্যে দাগ দাগ শুরু হয়ে যাবে কথা কন ঠিক কিনা, আর এই আসলাম আর যেতে পারবো না, আল্লাহ কি অবস্থা। আল্লাহরে বলবেন আল্লাহ আমি আর একটু আপনার সাথে কথা বলতে চাই, বলে আল্লাহ যেহেতু দয়া করে আপনি আমারে মায়া করে জাহান্নাম থেকে জান্নাতের বারান্দা পর্যন্ত এনেছেন, আল্লাহ আমাকে আরেকটুবার আর একটাবার সুযোগ দেন, আমি শুধু জান্নাতটা একটু উকি দিয়েই চলে আসবো, ভিতরেও ঢুকবো না। সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন হায় রে মানুষ, এত ওয়াদা ভঙ্গকারী তোমরা, তুমি না বইলা বললাম যে এরপর করবো না এরপর করবো না, কতগুলো ওয়াদা করস করলি, যা ঢোক জান্নাতটা একটু দেখাই। সুবহানাল্লাহ, বলেন জান্নাতের সুদর্শন অবস্থা যখন সে দেখবি তখন আবার আরজি করবে, আল্লাহ জান্নাতের এমন একটা জায়গায় আমি দাঁড়িয়েছি জান্নাতটা পুরো দেখা যায় না, একটু মাঝখানে আমারে দাঁড়ানোর সুযোগ করে দাও, যাতে করে তোমার বানানো জান্নাতটা একটু নয়ন ভরে দেখতে পারি। আমার রাসূল বলেন আদাতু লিবাদিস সালিহিন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন হাবিবরে আপনি জানায় দেন এমন জান্নাত আমি আমার গোলামদের জন্য বানিয়েছি যারা নেক কাজ করবে। মা লা আইনু রাত, কোন চোখ ওই জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তর এক সেকেন্ডের জন্য যে জান্নাত কল্পনা করতে পারে না। আল্লাহ বলবেন ওকে আসো, এবার যখন জান্নাতের মাঝখানে যাবে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যাবে, আল্লাহ বলবেন গোলামরে কান্দো কেন? বলে আল্লাহ যেহেতু দয়া করে এই জান্নাতের মধ্যে আমারে ঢুকাইলা,
মৌলারে আর আমারে বের করো না, এক কোনা কাঞ্চিতে আমার জন্য একটু জায়গা করে দাও। আল্লাহ বলবেন গোলাম রে কেঁদো না, লাহুম মা ইয়াশাউন ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই যে জান্নাতে তুমি আছো, এই একটা জান্নাতই তোমার জন্য নয়, বরং এরকম দশটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রেডি রেখেছি। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইয়েরা, এজন্য তাকওয়ার দরকার আছে না নাই? সাত নম্বর ওয়াদা হল, আল্লাহর কোন গোলাম যদি তাকওয়াকারী হয়ে যায়, আল্লাহ পাক মরণ থেকে নিয়ে হাসর পর্যন্ত ওই বান্দার এই বিশাল জিন্দগিটা আল্লাহর দয়ায় করবেন, আল্লাহ তার হাসরটা সহজ করে জান্নাতি বানাই দিবেন। আল্লাহ ডেকে ডেকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে দ্রুততার সাথে দৌড় মেরে মেরে আমার মাগফিরাতের দিকে শামিল হয়ে যাও আর আমার জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে আসো। এমন জান্নাত আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যার বিশালতা হলো জমিন আর আসমান। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা আমারে ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতটারে বরাদ্দ রেখেছি। আল্লাহু আকবার। এই আয়াতে দুইটা বিষয় আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দ্রুততার সাথে তোমার রবের মাগফিরাতের দিকে আসো এবং জান্নাতের দিকে আসো। কথা বুঝতেছেন আপনারা? মন খারাপ নাকি খিদার ছুটে আপনারা খাম খারাপ হইয়া খারাপ হইয়া গেছে রে বা? চলবে আর কিছুক্ষণ? কথা তো কন না রে বা, খালি মাঠে গোল দেওয়া যায়নি রে বা। পিছনে যারা আছেন একটু সামনে আসেন, যাতে কথা কইলে শোনা যায় যে না এখানে পাবলিক আছে। এটা তো কোনো গোরস্তান না যে যাই জিয়ারত টিয়ারত করে রব্বানা রব্বির হাম হুমা কামা রব্বান সাকর আল্লাহুম্মা আমিন, এটা তো আর পারা যাবে না। সামনে আসেন না ভাই। আর কিছু মানুষ দাঁড়ায় দাঁড়ায় চেহারা দেহে, রহমত বাহিরে না, রহমত প্যান্ডেলের ভিতরে, মনে রাখবেন। এই জায়গার জন্য রহমত বাহিরে, কিন্তু একেন্সি জায়গাও রহমত, তাই ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ এই আয়াতে দুইটা কথা বললেন, একটা হলো মাগফিরাত আর একটা জান্নাত। জান্নাতের মোটামুটি দুই একটা কথা আমরা বলছি, এবার মাগফিরাতের কথা বলি। কেউ যদি আল্লাহরে ভয় করে, তওবা করে, আল্লাহর ভয়ে জিন্দগিটা সাজায়, আজীবন গুণা করেও যদি হঠাৎ করে আল্লাহর ভয় চলে আসে, কত গুণা করলেও আল্লাহ তারে মাফ করে দেন, একটা উদাহরণ দেই। আমার ভাইয়ার, আমার বন্ধুর, আমার বাবার, আল্লাহর হাবিবের দরবার এক লোক এলেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই হাদিসটা নকল করেছেন, লোকটা এত বৃদ্ধ, দাড়ি পাকা, চুল পাকা, চোখের ভুরু ঘোষ পড়ে গেছে, মাথার চামড়া, শরীরের চামড়াগুলি ঢিল হয়ে গেছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার দরবার এলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কারণ আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয্যালামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমার কোন গোলাম যদি গুনাহ করার পরে আপনার কাছে আসে, আমি আল্লাহর কাছে তওবা করে
সুপারিশ করেন, আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর হাবিব বললেন, ভাই রে তোমার কেমন গুনাহ, তওবা কর আল্লাহ মাফ করবেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার গুনাহ সাধারণ গুনাহ না। বলে এমন কোন কোয়ালিটি নাই যে কোয়ালিটি গুনাহ বিনা করছি। বলে তাও তওবা কর। আল্লাহ তারে ধ্বংস না করবেন এমন কোন মানুষ নেই। জোরে কর না আউযুবিল্লাহ। কম গুনাহ না বেশি গুনাহ? আল্লাহর হাবিব বলেন, পাগল রে গুনাহ হতে থাকে, তওবা কর, ইমানের নবায়ন কর। পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।